সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে। ক্যান্সারে মারা যাওয়া স্বামীকেও দেখতে যাননি সুচি। মিয়ানমারের নেত্রী অং সান সুচি ও প্রেসিডেন্ট উইং মিন সহ সিনিয়র নেতাদের গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনী। সোমবার ক্ষমতা দখলের পর এক বছরের জন্য সামরিক শাসন জারি করে সেনাবাহিনী। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতি করে এনএলডি ক্ষমতায় এসেছে এমন অভিযোগ করার পর শুরু হয় দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি দেয় সেনাবাহিনী। মিয়ানমারে 1962 সালে সেনা অভ্যুত্থানের পর সেনা শাসন চলেছে 2011 সাল পর্যন্ত। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টায় গৃহবন্দী থেকে সেনা শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এসেছিলেন নেত্রী অং সান সুচি। 1989 থেকে 2010 সালের মধ্যে 15 বছর তিনি গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন, দেখা করতে পারেননি স্বামী ছেলেদের সঙ্গে। তারপরও গণতন্ত্রের জন্য তার আপোষহীন লড়াইয়ে গোটা বিশ্বে আলোড়ন তুলেছিলেন সুচি। 1945 সালের 19 জুন মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের মেয়ে অং সান সুচি জন্মগ্রহণ। তার 2 বছর বয়সের সময় খুন হন বাবা। 1988 মায়ের দেখাশোনায় মিয়ানমারে ফেরত আসেন সুচি। কয়েক দশক ধরে চলা সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে গণ আন্দোলন গড়ে তোলেন। 1989 আন্দোলন গুড়িয়ে দেয় সেনাবাহিনী, নিহত হয় কয়েক হাজার মানুষ, গৃহবন্দী হন সুচি। 1991 ইয়াঙ্গুনে নিজ বাড়িতে বন্দি থাকাকালে শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন সুচি। 1999 সালে সুচির স্বামী ও যুক্তরাজ্যের নাগরিক মাইকেল অ্যারিস ক্যান্সারে মারা যান। জান্তা সরকার দেশে ফেরায় আটকে দিতে পারে এমন আশঙ্কায় মৃত স্বামীকেও দেখতে মিয়ানমার ছেড়ে যাননি তিনি। এরপর 2010 সালে শেষ পর্যন্ত গৃহবন্দী থেকে চিরমুক্তি লাভ করেন সুচি। 10 বছর পেরিয়ে আবারও এক সেনা অভ্যুত্থানে ফের বন্দী হলেন তিনি। সদ্য হয়ে যাওয়া নির্বাচনের ফল নিয়ে বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিনের দ্বন্দ্ব ও উত্তেজনার প্রেক্ষাপটই মিয়ানমারের নতুন এ সামরিক অভ্যুত্থান এবং সুচির আবার বন্দিত্বে ফেরা। এর আগে সুচি তার মুক্তির পর 2012 সালের উপনির্বাচনে অংশ নিয়ে জয়ী হলে মিয়ানমারের সেনা সরকার ক্রমশ গণতান্ত্রিক কাঠামো স্বীকার করতে শুরু করেছিল। এরপর 2015 সালে সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় অধিষ্ঠিত হয় সুচির দল। স্টেট কাউন্সিলের বিশেষ ভূমিকা পান সুচি। সুচির এই জয় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তার জয়কে সবাই প্রত্যক্ষ করেছিল কর্তৃত্ববাদী শক্তির বিরুদ্ধে, গণতান্ত্রিক মূল্যবোধের জয় হিসেবে। তবে সত্যিকারের গণতন্ত্রের জন্য এই একটি নির্বাচনে জয়লাভে যথেষ্ট ছিল না। মিয়ানমারের গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করার সময় সেনাবাহিনী কিছু ক্ষমতা ছেড়ে দিল। সংসদের 25% আসন সেনার জন্য সংরক্ষিত থেকে গেছে। সুচির সরকার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো থেকে গেছে সেনাদের জন্য সংরক্ষিত। ফলে সুচি ও তার দল এনএলডিকে একদিকে গণতান্ত্রিক অধিকার রক্ষা করা এবং দেশকে আবার সামরিক শাসনের দিকে ঝুঁকতে না দেওয়ার একটি নাজুক অবস্থানে পড়তে হয়েছে। তাল কেটেছে এক বছরের মধ্যেই। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী যখন অত্যাচার চালাতে শুরু করে তখন সুচির বলিষ্ঠ কোনো ভূমিকা দেখা যায়নি। রোহিঙ্গা দেশ ছেড়ে পালাতে শুরু করলেও সুচি কোনো ব্যবস্থা নেননি। নিরাপত্তা বাহিনীর কার্যকলাপের ওপর সুচির সরাসরি তেমন কোনো কর্তৃত্ব ছিল না। উপরন্তু প্রকাশ্যে তিনি সামরিক বাহিনীর সাফাই গাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দিত হন। গণতন্ত্রের প্রচারক হিসেবে সুচি যেসব পদবি অর্জন করেছিলেন তা কেড়ে নেওয়া হয়, বেশ কিছু পুরস্কার ফিরে নেওয়া হয়, নোবেল কমিটিও নোটিশ জারি করে। তবে এত সব কিছুর পরও মিয়ানমারের সুচি ছিলেন বিপুল জনপ্রিয়। পর্যবেক্ষকদের অনেকে সুচির সামরিক বাহিনীর সমালোচনায় মুখর না হওয়াকে বেসামরিক শাসন সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় দাওয়া হিসেবে দেখেছেন। কিন্তু সুচি যা কিছু বলেছে বা করে এসেছেন তার সত্যিকারে বিশ্বাসই হোক বা আপোষের কারণে হোক, তাতে যে কাজের কাজ কিছু হয়নি তা স্পষ্ট হলো এই সপ্তাহে। মিয়ানমারের গণতন্ত্রের আলোকবর্তীবাহী সুচি আবার সেনাবাহিনীর হাতে আটক হলেন, সঙ্গে আটক হলেন তার দলের নেতারাও। মুক্তি লাভের 10 বছর পর সুচি এখন আবার দৃশ্যত সেইখানেই ফিরে যাচ্ছেন যেখান থেকে তিনি আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে এসেছিলেন। সে আটক অবস্থায় তার ভাগ্য ঝুলে আছে সেনাবাহিনীর খেয়ালখুশির ওপর। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।